من حفر النار والله بندا আমার নবীর আদর্শ কেন এখনো অন্তরে ঢুকাইতে পারো নাই আমার নবীরে গালি দিত নবী তার কাছে বেশি যাইতেন নবী তার জন্য বেশি বেশি দোয়া করতেন আজকে তুমি আমারে গালি দিলে 13 বার বলো আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করছো কয়বার গালি দিয়েছো শত শত বার বলো তাহাজ্জুদ পড়িয়া মাওলার কাছে হেদায়েতের দোয়া করেছো কয়বার কই নবীর আশেক তোমার মতো বান্দা নামাজ বাদ দিয়া দাড়ি বাদ দিয়া পর্দা বাদ দিয়া যদি মাওলার নবীর সুপারিশ পাও তাহলে দাড়ি কামানেওয়ালাদের আর অপরাধটা কি হবে এরে নবীর উম্মতের দল আল্লাহর বান্দা কানতেছেন কিন্তু বিধর্মীর অন্তরে মায়া জন্ম হয়ে গেছে মনে আছে নি বিধর্মীর অন্তরে মায়া দেখে বলে তোমার জাতিবাই মুসলমান তোমাকে তারাইয়া দিছে বলে হ্যাঁ কয় তুমি যদি মনে কিছু না নাও আমি তোমারে কিছু টাকা দেই দার পারলে দিও না পারলে দাবি নাই যাও তুমি ইফতারির আয়োজন করো আল্লাহর বান্দা গরীব চোখের পানি মুছতে মুছতে যায় দ্রুত গতিতে হালকা পাতলা ইফতারির আয়োজন করলো বিধর্মী টাকা দিলই টাকা নিয়া ইফতারি সামনে নিয়া দোয়া কবুলের সময় সন্তানগুলো নিয়া স্ত্রী কি নিয়া আল্লাহর বান্দা গরীব মানুষ হাত উঁচু করে আল্লাহর কাছে কান্না করে আল্লাহ বিধর্মী লোকটা আমাকে ইফতারির আয়োজনের টাকা দিল ধার আমি দিতে পারবো কিনা জানি না এখন ওই লোকটার জন্য একটু দোয়া করতে মনে চায় ও আল্লাহ বিধর্মী লোকটার জন্য কি দোয়া করব জানি না মাওলা আমি মূর্খ মানুষ দোয়া করি তুমি কুদরতের হাতে তার সিনায় ইমানের নূরের বাতি জ্বালায় দাও আল্লাহর বান্দা এই দোয়া করিয়া ইফতারি করলো এরপরে রাতের বেলা আরামে ঘুমায় গেল মাওলার কুদরত শুরু হয়ে গেল বান্দার চোখের পানি বৃথা যাইতে পারে না ওই মুসলমান অহংকারী ধনী আরাক মুসলমানের লাত্তি মারিয়া তারাইয়া দিয়া ঘুমাইছে রাতের বেলা স্বপ্ন দেখে কেয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে কেয়ামতের মাঠে মানুষগুলো সূর্যের গরম ওদিকে জাহান্নামের আওয়াজ মানুষগুলো ছুটা ছুটি করে কই যাবে গরম সহ্য করতে পারে না যেই মুসলমান অহংকারীটা নজর করে দেখে হাসরের মাঠের এক পাশে একটা সুন্দর বিল্ডিং দেখা যায় সূর্যের গরম থেকে আত্মরক্ষার জন্য দৌড়াইয়া বিল্ডিং এর কিনারায় হাজির গিয়া কয় দারোয়ান তালা লাগাইছো কেন দরজাটা খোল আমি একটু ভেতরে ঢুইকে আরাম করব আমি সহ্য করতে পারি না গরম দারোয়ান কয় এই বিল্ডিং তোমার না দেখছনি নাম লেখা আছে কয় জানি না বুঝি না কার নাম কয় আল্লাহর পথে গরিবের যারা সাহায্য করবে তাদের জন্য এই বিল্ডিং আল্লাহর বান্দার ঘুম ভেঙে গেছে ঘুমের মধ্যে চোখে দেখে পানি পাগল হয়ে গেছে কি অপরাধ করেছি আমার মুসলমান ভাইকে কাঁদাইছি এইবার সকাল বেলাই হলে দৌড় দিব সকাল হতে না হতে একটা দৌড় দিয়া মুসলমানের বাড়ির দরজায় গিয়া কয় ভাই আমারে মাফ কইরা দে তোর ইফতারি হইছিল নি কয় হইছে কে টাকা দিছে কয় তোমার জানিয়া লাভ নাই কয় দিছে কে একটু বল কয় ওই এলাকার এক বিধর্মী আমারে দিছে এইবার কয় আমারে মাফ কর কা আমি কি মাফ করব আমার তো ইফতারি হয়ে গেছে ওইবার লোকটা মুসলমান অহংকারী দৌড়াইয়া গেছে বিধর্মীর ঘরে গিয়া কয় ভাই আমারে বুঝি সর্বনাশ করেছ বিধর্মীকে সর্বনাশ আমি করি নাই হলে তুমি নিজেই সর্বনাশ হয়েছ কি ব্যাপার কয় তুমি কয় টাকা দিছ গরিবেরে কয় জানার দরকার কি আমি ফিরায় দিতে চাই কয় না আমি তো দাবি রাখিয়া টাকা দেই নাই তুমি ফিরাইয়া দিবা কেন গতকালকে লোকটারে কাদাইয়া ফিরাইয়া দিস এখন এত মায়া কেন বিল্ডিং দেখা পাগল হয়ে গেছে মুসলমান আর সহ্য হয়ে গেল বিল্ডিং দেখেছি ঘুমের ঘরে আমি
দেখছো আমি বিল্ডিং দেখেছি বিধর্মিকায় মুসলমান আমাকে আর বিধর্মী বলে ধাক্কা দিস না রে মুসলমান আমি এখন আর বিধর্মী নাই বলে তো কি হয়েছো বলে আমি যখন গরিবের টাকা দিছি আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে কারণ এমন একটা মুহূর্তে আমি সহযোগিতা করেছি যেই মুহূর্ত ইফতারির টাইম রাতের বেলা যখন আমি ঘুমাইছি ঘুমের ঘরে দেখি মদিনাওয়ালা নবী হাজির মদিনার নবী এসে আমার হাত ধরে কয় কালেমা পড় আমারে মায়ার মদিনার নবী এসে কালেমা পড়ায় দিয়েছে আমি সজাগ হইয়া দেখি আমার জবানে কালেমা চলতেছে আর আমাকে দেখাইছে তোর জন্য জান্নাতে বিল্ডিং ও মদিনার নবীর আশিকের দল একটু বালিশে মাথা লাগাইয়া চিন্তা করিও মুসলমান হইয়া মুসলমানের বুকে লাগাইতে পারলা না এত হিংসা কেন নবীর আদর্শ কোথায় গেল তুমি উম্মত কোথায় গেল ও নবীর আশিকের দল এখন পর্যন্ত আশিক দাবি করতেছো আমার মনে হয় তুমি এখন পর্যন্ত নবীকেই চিনতে পারো নাই এইজন্য অনুরোধ করে বলবো ওলামায়ে কেরামদের কাছে যাও বাহাদুরি করিও না ওই আলেমের কাছে যাইও যেই আলেমদের বয়ানে দিলটা নরম হয় যেই আলেমের বয়ানে আমল বাড়ে যেই আলেমের বয়ানে চোখে পানি আসে যেই আলেমের কাছে গেলে মানুষ আমলওয়ালা হয় তাদের কাছে বসো তাদের বয়ান শুনিও দুই ঘন্টা বয়ান শোনার দ্বারা যদি তোমার দিনের মধ্যে একটু পরিবর্তনের ছোঁয়া লাগতে পারে তাহলে তুমি যদি দীর্ঘ বছর আলেমদের কাছে উঠা বসা করো তোমার অন্তর কেন পরিবর্তন হবে না অনুরোধ বিনয় অনুরোধ করে বলবো রে বাবা আল্লাহর মহব্বত অন্তরে তৈরি করো তওবা করো পেছনে যত অন্যায় করেছো কারে জানি কষ্ট দিয়েছো কার চোখের পানি জানি ফালাইছো এখনো সময় আছে তওবা করে নাও ওই অন্ধকার কবর বড় একার ঘর ওই কবরে আমি বক্তা আমি বাংলা না কোনো প্রশ্ন করা হবে না ওই সাদা কাফন যখন পরাইবে আমার গায়ের জামাটা পর্যন্ত বেলেট দিয়া কেটে কেটে আমার আপন জনেরা রেখে দিবে ওই কবরে যদি জবাব দিতে পারি আমার রব আল্লাহ আমার ধর্ম ইসলাম আমার নবী মুহাম্মদ তো জান্নাত পাবো কিন্তু যেই গুনাগার হইয়া রওনা দিতেছি কবরের জগতে গুনার কারণে আমার হাত না পাক চোখ না পাক জিব্বা না পাক অন্তর না পাক আমার ভেতরে অহংকারের গুণা হাসাদের গুণা হিংসার গুণা গিবতের গুণা আমি এই অবস্থায় তওবা না করিয়া যদি কবরে যাই আমাকে যখন প্রশ্ন করবে রবের পরিচয় দাও আমি বলবো হা হা লা আদ্রি আমি কিছুই জানি না আমাকে যখন প্রশ্ন করবে ধর্মের পরিচয় দাও আমি বলবো হা হা লা আদ্রি আমি কিছুই জানি না আমাকে যখন নবীর দেখায় বলবে চিনো আমি তো নবীর সুন্নাত অনুযায়ী চলতে পারি নাই আমার চুলের মধ্যে নবীর আদর্শ নাই দাড়ির মধ্যে আদর্শ নাই পোশাকের মধ্যে মদিনার আদর্শ নাই নখ কাটার মধ্যে নবীর আদর্শ নাই জুতা পরার মধ্যে নবীর আদর্শ নাই খানার মধ্যে নবীর আদর্শ নাই ব্যবসায় নবীর আদর্শ নাই সুদ খাইয়া ঘুষ খাইয়া বেপর্দায় চলে গালাগালি করে গিবত করে জীবনটা নষ্ট করে ফেলতেছি এই অবস্থায় কবরে গেলে নবীরে দেখিয়া তো বলবো হা হা লাদ্রি আমি কিছুই জানি না আল্লাহর নবী বলেন সাথে সাথে আমার আল্লাহ অর্ডার দিবে গাইবি আওয়াজ দিয়া বলবে ফেরেশতারা এই নাফরমানের জিজ্ঞাসার করার দরকার নাই ওকে ধর এই নাফরমানের দুনিয়াতে আমি আল্লাহ কম সুযোগ দেই নাই আমার দেওয়া পানি আমার দেওয়া বাতাস আমার দেওয়া সূর্যের আলো চাঁদের আলো আমার দেওয়া গাছের ফল জমিনের ফসল নদীর মাছ খাই একবারও আলহামদুলিল্লাহ বলে নাই আলেম ওলামারা পায়ে ধরে ধরে নামাজের কথা বলতো একক তো নামাজ পড়ে নাই বরং বিরোধিতা করেছে এখন আর দেরি না করিয়া এই নাফরমানের কবরে জাহান্নামের বিছানাটা দাও জাহান্নামের সাথে রাস্তা বানায় দাও আল্লাহর নবী বলেন আল্লাহ রাগান্বিত হইয়া শেষবারে বলবে কবরের মাটি
এই গুনাহগারের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও ও আল্লাহর বান্দার একটা মশার কামড় সইতে পারি না দুনিয়ার গরম সইতে পারি না কবরের মাটির চাপ কেমনে সহ্য করবারে বাবা ও যুবকেরা পায়ে হাত রেখে বলি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো বাধা নাই নামাজটা ছাড়িও না মা বাবার সাথে বেয়াদবি করবা না ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হবা না একে অপরের আপন বানাইয়া দোয়া নিয়া চলো মুসলমান মুসলমান ভাই ভাই হইয়া চলো হিংসা অন্তর থেকে দূর করে দাও পেছনে যদি অপরাধ করিয়েই থাকো আজকে থেকে তওবা করো আর নামাজ ছাড়বা না আমার মাওলাকে মন দিয়া মনে মনে তওবা করো আর ডাকো হে মালিক এই ময়দানে মনে হয় আমার মতো গুনাহগার কেউ নাই আমারে কত সম্মানের চেয়ার দিয়া বসাইছে যদি জানতো আমি কত বড় গুনাহগার আমাকে কেউ চেয়ারে বসাইতো না আমার মা আমার বাবা আমার স্ত্রী যদি জানতো আমি কত বড় অপরাধী আমারে আর আপন বলে মহব্বত করতো না আল্লাহ কয় আমি তোর গুনার খবর জানিয়াও তোর সম্মানের চেয়ার থেকে আমি ফালাইয়া দেই নাই আমি জানার পরেও গুনার কারণে রাগ করিয়া পানি মাছ বন্ধ করি নাই খানা বন্ধ করি নাই ও আল্লাহর কাছে ক্ষমা চাও আর বলো হে দয়ার মালিক এই ময়দানে তোমার কত আশিকেরা হাজির আয় আল্লাহ মেহরবানি করে জীবনে তওবার নিয়ত করলাম আর গুনাহ করব না বেপর্দায় চলব না দাড়ি কাটব না মা বাবারে কষ্ট দিব না ওলামায়ে কেরামের বিরোধিতা করব না নবীর সুন্নাত অনুযায়ী চলব দাড়ি রাখব টুপি পরব নবীর আদর্শের পোশাক পরব নবীর সুন্নাত অনুযায়ী চলব আর নবীর সুন্নতের বিরুদ্ধে যাব না তওবা করার যদি নিয়ত হয় খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেই আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন আমাদের তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ولا يشرك بعبادة ربه أحدا الله আমাদের সবাইকে কবুল করেন নবীজির সুন্নাত মানব তো যুবক ভাইরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ হিংসা দূর করব তো ইনশাআল্লাহ সবাই মুসলমান মুসলমান ভাই হইয়া একে অপরকে দেখা হলেই সালাম দিব ইনশাআল্লাহ কবুল করেন আমাদের মাথার মুকুট হাজারো লাখ আলেমের ওস্তাদ এই মাহফিলের মধ্যমণি সভাপতি আমার সেরে তাজ হযরতুল আল্লামা মুফতি